পনেরোই আগস্ট শুধু যে আমাদের স্বাধীনতা দিবস তাই নয়, যাকে বলা হতো বাংলার কিডস। সুকান্ত ভট্টাচার্যের আবির্ভাব দিবস এই পনেরোই আগস্ট। গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে 1926 সালের পনেরোই আগস্ট জন্ম নিয়েছিলেন সুকান্ত ভট্টাচার্য। তার বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য আর মায়ের নাম ছিল সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশ পায় 1947 সালে, পূর্বাভাস 1950, মিঠে করা 1951, অভিযান 1953, ঘুম নেই 1954, হরতাল 1962, গীতিগুচ্ছ 1965। পরবর্তীকালে তাঁর সমগ্র রচনাবলী প্রকাশ পেয়েছে। যেটুকু বললাম এটুকু যে কোনো নোট বইয়ের পাতাতেই খুঁজে পাওয়া যেত, বলা বাহুল্য। শুধু এটুকু বলাই আমাদের উদ্দেশ্য নয়। সুকান্ত ভট্টাচার্য কোন মাপের কবি? শুধু কবি বললে ভুল হবে, বাংলা সাহিত্যে তার স্থানটুকু কোথায়? আমরা যদি রবীন্দ্রনাথের পর কাজী নজরুল ইসলাম এবং প্রেমেন্দ্র মিত্রকে বাদ দিই, তাহলে একমাত্র সুকান্ত ভট্টাচার্য সেই শ্রেণীর সাহিত্য সৃষ্টিকারী যিনি সাহিত্যের প্রায় প্রত্যেকটি শাখায় অবাধে বিচরণ করেছেন ওই ক্ষণিকের ওইটুকু জীবনকালে। গল্প, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, রম্যরচনা এবং চিঠি কিংবা পত্র, যাকে সাহিত্যের পর্যায়ে উত্তরণ ঘটিয়ে গেছেন আমাদের রবিবাবু, সেই পত্র সাহিত্যেও অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন সুকান্ত ভট্টাচার্য। অন্যান্য কবিদের থেকে তাঁর পার্থক্য কিংবা ফারাক কোথায়? এক নম্বর কথা হচ্ছে, সেই কবে শনিবারের চিঠি থেকে শুরু হয়েছিল, রবিবাবুর মুন্ডুপাত করা। তাদের বক্তব্য কি ছিল? রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। যম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য
ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। এই এখন অজিত দত্ত এক জায়গায় বলেছিলেন যে সারা দিন ধরে রবি ঠাকুরের মুন্ডুপাত করে বেড়াতাম, আর যেই সন্ধে হতো আকাশে চাঁদ উঠত, সারা দিনের সংগ্রাম শেষ হতো, ছাদে উঠে একটা ইজি চেয়ার বিছিয়ে চাঁদের দিকে মুখ করে রবি ঠাকুরের কবিতাগুলো পড়তাম। তাকে ধন্যবাদ তার এই সরল স্বীকারোক্তির জন্য। অন্যদিকে প্রবীণ পাঠকেরা জানেন জনৈক গুহ কিংবা গাঙ্গুলি কবি, আমি তার একজন অনুরাগী পাঠক হয়েই বলছি, অক্লেশে একসময় রবীন্দ্র রচনাবলীকে চার জোড়া পায়ে লাথি মেরেছেন তার লেখায়। তো এই হচ্ছে বাঙালির চরিত্র। আবার মালা চন্দন পরে রবীন্দ্র স্মরণসভাতে আমরা উপস্থিত থাকি। জনৈক ইঞ্জিনিয়ার কবি, প্রতিভাধর কবি, যিনি নিজের কাব্যে যথেষ্ট যথেষ্ট পোক্ত, তাঁরও একজন অনুরাগী হয়ে বলছি, রবি ঠাকুরের পুরাতন বৃত্ত কবিতার অনুকরণে মতি চাপরাশি নামে নিতান্ত ফ্লপ এবং তুলনামূলকভাবে নিম্ন বর্গীয় একটি কবিতাও তিনি লিখে ফেলেছিলেন। কথাগুলো বলার উদ্দেশ্য এই, সুকান্ত ভট্টাচার্য যে অল্পমেয়াদে রাজত্ব করেছেন, কোনো দিন কোনো ছত্রে একটি সিঙ্গল শব্দে তিনি কখনোই রবীন্দ্র বিরোধিতার পথে হাঁটেননি, এইটি তার একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। তার লেখা কেমন? তার লেখা খাড়া লাইনের রচনা, কড়া লাইনের রচনা, তীরের বর্ষার মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নুরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা কোনওয়ালা গথিক গির্জের ছাঁদে, মন্দিরের মণ্ডপের ছাঁদে নয়। সুকান্ত ভট্টাচার্য ক্ষুধা, দুর্ভিক্ষ, দারিদ্র এইসবের মধ্য দিয়ে তাঁর স্বল্পমেয়াদি জীবন অতিবাহিত হয়েছে। তিনি নিজেই বলেছেন, খাদ্য জোগাড় করার সারিতে লাইন দিয়ে মন্যন্তরের মাঝে ভূমারু বিমানের আর্তনাদে তাঁর বসন্ত অতিবাহিত হয়েছে। সবথেকে বড় কথা, নিজের লেখা ছাপার অক্ষরে দেখার সুযোগ সেভাবে তাঁর হয়নি। কবি সুভাষ মুখোপাধ্যায় সুকান্ত সমগ্র যেটা প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল তার ভূমিকায় বলেছিলেন, যখন লেখার প্রুফ নিয়ে তিনি সুকান্তের কাছে গিয়েছিলেন, তখন সুকান্ত মৃত্যুশয্যায় একটি হসপিটালে ধর্মর করে উঠে বসেছিলেন সুকান্ত, তাঁর লেখা বই বার হবে সেই আনন্দে। কিন্তু সেই বই যেদিন
কিংবা যখন প্রকাশ পেল তখন তিনি আর ইহ জগতে নেই। লক্ষ্য করার বিষয় এই, আজকে শুনতে যেমনই লাগুক রবীন্দ্রনাথ নজরুলের পরই হয়তো উচ্চারিত হতে পারত কবি সুকান্ত ভট্টাচার্যের নাম। রবিবাবুর জীবন যদি আমরা পর্যালোচনা করি, তিনি নিজেও কিন্তু অস্বীকার করেননি যে জীবনের এক একটি পর্ব, এক একটি স্টেজ তিনি পার হয়ে এসেছেন দীর্ঘ জীবনে, এবং একসময় নবীনচন্দ্র, হেমচন্দ্র, কবি বিহারীলাল চক্রবর্তী ইত্যাদির প্রভাব তাঁর উপর যথেষ্ট পরিমাণে ছিল। কিন্তু রবিবাবু যেহেতু রবিবাবুই, তিনি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে পাল্টে নিয়েছেন, নিজেকে পরিশুদ্ধ করেছেন, নিজেকে সমৃদ্ধ করেছেন, আক্ষরিক অর্থে একটি মহাসমুদ্র হয়ে উঠেছেন। কিন্তু অতি বড় তীক্ষ্ণ সমালোচক ও সুকান্তের কোনো একটি ছত্রে কারুর প্রভাব খুঁজে পাবে না। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। এই যে কথা, এই যে নির্মেদ পঙ্ক্তিগুলি, এ থেকে বাড়িয়েও কিছু বলার নেই, এর থেকে কমিয়েও কিছু বলার নেই। এর মধ্যে কারুর বিন্দুমাত্র প্রভাব নেই। সে আগে একটা কথা বাঙালির মুখে মুখে ফিরত, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই 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 হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের খাসা ঘর, নিজের তৈরি ঘর। সেই ঘরে পরে অনেকে বাসা বাঁধতে চেয়েছে, অর্থাৎ কবি সুকান্তকে পরবর্তীকালে অনেক অক্ষম অনুকরণ করতে চেয়েছেন অনেকে, এবং বলা বাহুল্য চূড়ান্ত রকমভাবে ব্যর্থ হয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্য ক্ষুদ্র জীবনকালে যেমন অনেক কিছু পাননি, তেমনি তাঁর পাওয়ার ভাণ্ডারটি নিতান্ত কম নয়। সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের যৌথ প্রয়াসে তাঁর রানার কবিতাটি বাঙালির কাছে চির অক্ষয় হয়ে আছে। আমরা অনেকেই হয়তো সেভাবে খবর রাখেনি, উত্তম সমসাময়িক একজন অভিনেতা যার নাম শুভেন্দু মুখোপাধ্যায়, তিনি চিকিৎসক এবং অভিনেতা, তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের সৌজন্যে একটি মোরগের কাহিনী সুকান্তের এই কবিতাটিকে গানের আকারে, অর্থাৎ গানের ডিস্কে তিনি এটিকে প্রকাশ করেছিলেন। উত্তম কুমারের অনেকগুলি বিখ্যাত বইয়ের মধ্যে হচ্ছে একটি হচ্ছে দেয়া নেয়া। সেখানে একটি অসুস্থ কবির চরিত্র ছিল, যে যক্ষারোগে আক্রান্ত, যার ভূমিকায় রূপদান করেছিলেন প্রেমাংশু বসু। তাঁর নাম এবং তাঁর ওই যক্ষা রোগটি কিন্তু বাঙালিকে কবি সুকান্ত ভট্টাচার্যের কথা মনে করিয়ে দেয়। বলার উদ্দেশ্য এই, সূর্য ডুবে গেলেও তার আলো কিন্তু কিছুক্ষণ থেকে যায়, রাত্রি নামে সূর্যের স্মৃতি কিন্তু মানুষ ভুলে যায় না।
সুকান্ত ভট্টাচার্যের একজন প্রিয় বন্ধু ছিলেন অরুণাচল বসু। এই অরুণাচল বসুকে যে সমস্ত চিঠিপত্রগুলো সুকান্ত লিখেছেন সেগুলি উৎকৃষ্ট মানের পত্র সাহিত্য, সেগুলো ভীষণ রকমভাবে আধুনিক। সেগুলির মধ্য দিয়ে অন্য সুকান্ত আমাদের সামনে বার হয়ে আসেন। যেমন তার একজন হয়তো প্রণয়িনী ছিলেন, রাজপথে যখন তাকে নিয়ে হাঁটছেন যেন নিজেকে পৃথিবীর সম্রাট মনে হচ্ছে, যেন মনে হচ্ছে চারপাশের মানুষ তাঁদের লক্ষ্য করছে, কিংবা কোনো একটি বিশেষ কারণে একটি ঘরে তার সঙ্গে কবিকে রাত্রিবাস করতে বাধ্য হতে হয়েছিল, এবং সেখানে তিনি যে সরল নিষ্পাপ ভ্রাতাভগিনীর মতো সেই রাত্রি অর্ধজাগরণে অতি সাবধানতায় অতিবাহিত করেছিলেন, সেই স্মৃতিও তিনি অরুণাচল বসুকে নিজের বন্ধুকে বলছেন, যাতে কেউ না বুঝতে পারে তার সেই কিশোরীর নাম কবি উল্লেখ করেননি, কিশোর কবি তাকে উপক্রমণিকা এরকম ছদ্ম নামে তাকে প্রকাশ করেছেন। সুকান্ত ভট্টাচার্য এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই দুজনের কাছে মার্জনা চেয়ে নিয়ে ছোট মুখে একটি বড় কথা বলবো, কথাটি যদিও আমার নয়, অনেক প্রাজ্ঞজনের লেখায় পড়েছি। এই দুজন যে মাপের সাহিত্যসেবী, কোনো একটি বিশেষ আদর্শের উত্তরীয় গায়ে চাপিয়ে তারা খুব একটা হয়তো ঠিক কাজ করেননি। কোন একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে এরা দুজনেই বিশ্বাসী ছিলেন, কিন্তু আদতে নিজের প্রতিভার প্রতি তারা এভাবে হয়তো কিছুটা অবিচার করেছিলেন। সুকান্ত ভট্টাচার্যের নামে সুকান্ত সরণী, তার নামে মেট্রো স্টেশন, বাঙালি যে তাকে ভুলে যায়নি এইটি তার প্রমাণ। ১৯৪৭ সালে ১৩ মে যাদবপুরে ১১৯ লাউডন স্ট্রিটের একটি কিওর হোমে যক্ষা রোগে কবির জীবনদীপ নিভে যায়। আগে যে কথাগুলো বললাম সেটি বলার উদ্দেশ্য, তাকে আমরা ওই ছাড়পত্র, সিঁড়ি এই জাতীয় সংগ্রামী কবিতার জন্যই বেশিরভাগ মানুষে মনে রেখেছি, কিন্তু তার যে গান অতি মধুর, অতি মনোহর, রোম্যান্টিক আমরা মনে রাখিনি। তিনি যে কবিতা এবং ছন্দ নিয়ে ওইটুকু বয়সে আলোচনা করেছেন, সে আলোচনা যে কত গভীরে গিয়ে পৌঁছেছে আমরা তা মনে রাখিনি। পত্রসাহিত্যের কথা একটু আগেই বলেছি, অত উন্নত মানের চিন্তা ভাবনা ওইটুকু বয়সে যে হতে পারে, গভীর হতে পারে কতটা
তার নাটক যে কতখানি ব্যাপ্তি পেয়েছিল, সাহিত্য সমালোচক হিসেবে ওইটুকু বয়সে তার যে কতখানি গভীরতা ছিল সেগুলো আমরা উপলব্ধি করতে পারিনি। সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথের প্রতি বারবার শ্রদ্ধা জানিয়েছেন, রবীন্দ্রনাথের ফিরে আসা যে কতখানি জরুরি সেটি কবিতার ছত্রে ছত্রে প্রকাশ করেছেন। এবং ওইটুকু বয়সের মধ্যেই সমাজসেবামূলক কাজে, সেবায় তিনি যে পথে বিশ্বাসী ছিলেন সেই বিপ্লবী আন্দোলনে বিপুল সময় ব্যয় করেছেন। সেই যুগে দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের প্রভাব এড়িয়ে চলা বলা যেতে পারে কারুর পক্ষেই, সেই যুগের যুব সম্প্রদায়ের পক্ষে সম্ভব ছিল না। এই মহামানবদের সদর্থক অর্থে বলছি এমন সর্বগ্রাসী একটি পবিত্র আকর্ষণ। সুকান্ত কিন্তু প্রত্যক্ষভাবে কোনো রচনায় লেখায় এঁদের কারুর দ্বারা প্রভাবিত নন, কোথাও কিন্তু এঁদের সক্ষম কিংবা অক্ষম অনুকরণ করেননি। অর্থাৎ তার নিজের প্রতিভার আগুন কতখানি প্রখর ছিল। যদি তাকে বাংলা সাহিত্য আরো কিছুদিন পেত, হয়তো বাংলা, অন্তত বাংলা কবিতার মানচিত্রটি হয়তো বদলে যেত। পরবর্তীকালে যাদের উত্থান হয়েছে সেই উত্থানের পথ হয়তো রুদ্ধ হয়ে যেত। কে বলতে পারে তার ওই বিপ্লবের কবিতাগুলি অনতিক্রম্য কাজী নজরুল ইসলামের একজন প্রতিস্পর্ধী, প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারত কি না। সুকান্ত ভট্টাচার্য আজকে আমাদের মধ্যে নেই, রয়েছে তার রচনা এই সেদিন পর্যন্ত, পাঠ্যসূচিতে তার কবিতা থাকত, কোমলমতি ছাত্রছাত্রীরা তার লেখা পড়ত। রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তক নামে একটি ছন্দ প্রথম সৃষ্টি করে দিয়েছিলেন, পরবর্তীকালে সেই গদ্যে কবিতা লেখার চেষ্টা নানানভাবে হয়েছে, অনেক ভাঙা গড়া হয়েছে, সক্ষম অক্ষম অনেক খেলা হয়েছে, অনেকে আবার ছন্দে ব্যুৎপত্তি অর্জন না করেই কবি হিসেবে অভিষেক নিতে চেয়েছেন, যথেচ্ছাচারে গদ্য রচনাকেই কাব্য স্বীকৃতি দিতে হবে এই নিয়ে বিপ্লব আন্দোলন করেছেন। সুকান্ত কিন্তু সেই পথে হাঁটেননি, তার গদ্যগুলো কিন্তু একদম হীরের মতো চকচকে, দেখলে যেন মনে হবে
হীরের বাঁটওয়ালা সোনার তরবারি অন্ধকারেও ঝকঝক করছে, সকলের থেকে আলাদা করে চেনা যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে নিজের কালকে এবং নিজের সময়কে চিনে নেওয়া। প্রিয় ফুল খেলার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে নেই নীল স্বপ্নের মদ্য, কাঠফাটা রোদ ছেঁকে চামড়া। তিনি পূর্ণিমার চাঁদকে বলেছেন ঝলসানো রুটি। এই সেদিন পর্যন্ত বাঙালির রুয়াকে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, কফি হাউসের আড্ডায় এই কথাগুলি মুখে মুখে ফিরত। সুকান্তকে আমরা ঠিকভাবে চিনিনি হয়তো, কিন্তু তাকে ভুলেও যায়নি। অল্পমেয়াদী জীবনে যে দীর্ঘমেয়াদী স্বাক্ষর স্মারক চিহ্ন তিনি রেখে গিয়েছেন, সেটি আমরা আজও মনে রেখেছি। আজও ছোটদের যে সমস্ত কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়ে থাকে, সেখানে সুকান্তের লেখাগুলি স্থান পায়। ডেকে বলে রামদাস, শ্যামদাস ভাই রে, কেঁদে মরে যাই রে, পাঠাওই ঘোরে মাঠে, কচি কচি ঘাস চাটে, রোদে পড়ে জলে ভেজে, দেখে ব্যথা পাই রে। তাহলে ছন্দে তার যথেষ্ট, ছড়ার ছন্দে, কাব্য ছন্দে তার যথেষ্ট উৎপত্তি ছিল। দলবৃত্ত, মাত্রাবৃত্ত, কলাবৃত্ত কিংবা তান প্রধান, ধ্বনি প্রধান, এইসব বিষয় তাঁর জানা ছিল। তিনি ছন্দ না শিখে ছন্দ নিয়ে কারুকাজ করতে আসেননি, ছন্দ বুঝতেন। তার মানে যে গদ্য কবিতাগুলো তিনি লিখেছেন সেগুলো গদ্য লিখব বলেই লিখেছেন, সেই সেই জন্যে তার গদ্যের ভাষাও অত সুন্দর হয়ে উঠেছে। কতখানি তার গভীরতা দেখুন, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আপদে বিপদে, কত দুঃখে ও শোকে, মাত্র দুটো লাইনে কত কিছু বলে গেলেন ওই কিশোর কবি। কতখানি তার ব্যাপ্তি, কতখানি চিন্তা শক্তি, প্রকাশে কতখানি স্বচ্ছতা। মনে রাখতে হবে আমরা কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির দাস। ওই দুর্ভিক্ষ, মন্বন্তর, অভাব, অনটন, যক্ষা, তার মাঝে দাঁড়িয়ে এতখানি প্রতিভা অর্জন কি করে সম্ভব হলো? বিস্ময় বালক, বিস্ময় কিশোর। চিরকালীন এক বিরল বিস্ময় হয়ে থেকে গেলেন সুকান্ত ভট্টাচার্য। তাঁর সমগ্র রচনাবলী বাঙালি বইয়ের আলমারিতে সাজিয়ে না রেখে পাতা উল্টে দেখবে, তাকে জানবে, তাকে চিনবে, তাকে আপন করে নেবে, তার কিশোর মনের সন্ধান পাবে। প্রত্যেকটি মানুষের মধ্যেই যে শৈশব এবং কিশোর মন লুকোচুরি খেলে বেড়ায় রৌদ্র ছায়ায়, সুকান্ত ভট্টাচার্য তাদের দোসর হয়ে থাকবেন। তাঁর জন্মদিনে এইটুকু শুভকামনা জানিয়ে শেষ করলাম। যদিও আজ তিনি পরম লোকে
সকল শুভ এবং অশুভের ঊর্ধ্বে। প্রণাম সুকান্ত, অভিবাদন, অভিনন্দন, কর্ণেশ।